সুইজারল্যান্ড সিঙ্গাপুর পেরু ব্রাজিল আর্জেন্টিনা আমেরিকা সহ তেইশটি দেশ ঘোরা হয়ে গিয়েছে এক দম্পতির শুধুমাত্র চা বিক্রি করেই এসব জায়গা ঘুরে এসেছেন তারা ভারতের কেরালার কোচিতে থাকেন সত্তর বছরের বিজয়ন এবং তার আটষট্টি বছরের স্ত্রী মোহনা একটি ছোট চায়ের দোকান চালান এই দম্পতি আর সেই চা বিক্রির টাকাতেই ঘুরে ফেলেছেন তেইশটি দেশ উনিশশো সাল থেকে চা বিক্রি করছেন বিজয়ন প্রথমে কোচির রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন তিনি এরপর খুলে ফেলেন চায়ের দোকান ছোটোবেলা থেকে দুজনের ইচ্ছা ছিল দেশ ভ্রমণের ছোটো সেই দোকানে যেন তাদের স্বপ্ন পূরণের জাদুর বাক্স বিজয়ন জানান তাদের দোকানে রোজ তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাহক আসেন তারা দুজনে মিলে দৈনিক তিনশো টাকা করে জমিয়ে রাখেন শুধুমাত্র বেড়ানোর খাতে এতে বছরে এক লক্ষ টাকার মতো জমে কয়েকটা বছর এভাবে টাকা জমান বাকিটা ব্যাংক থেকে ঋণ নিয়ে নেন পরে সেই ঋণ শোধ করেন ঋণ শোধ হওয়ার পর ফের শুরু করেন পরবর্তী বিদেশ ভ্রমণের তর্জো এভাবেই তেইশটি দেশ ঘুরে ফেলেছেন তারা নতুন ভ্রমণ তালিকায় রয়েছেন সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ড গ্রিনল্যান্ড ও নরওয়ে